ভাই হ্যাঁ সাকিব, লাইনের কাছে স্থায়ী ভাবে বন্ধ রাখি আবার, কেন? কারণ ভাই ফিডিংস এর যে ফিডিংস এর অবস্থা, এই মাল দিয়ে কাজ করলে আপনার বদনাম হবো। আচ্ছা কি হয়েছে এখন, সমস্যা? গাম দিছো? গাম দিছি, তার তো প্রায় 2 মিনিট হয়ে গেল, আন অফ ফিডিংস টা ইজি ঢুকতাছে। এই দেখেন, এই যে দেখেন কি পরিমাণ ফাঁকা থাকে, পুরো একদম এই যে গ্যাপ রয়ে গেছে চারিপাশে। ঘুরে একটু, আমরা কোন কোম্পানির, আমরা কোম্পানির বলার দরকার নেই। আমরা এই কাজটা আমি যদি এখন করি, ভাগ্য ভালো যে ওরা এই সমস্যাটা পাওয়ার কারণে আমার সিগন্যাল দেয়। তো আমি যে কাজটা করতেছি, একটা লিকেজ করলে বদনামটা কিন্তু আমারই হবে। তো কোম্পানির লোকরা কি করে আমি জানি না, তারা এই ব্যবস্থাটা হার্ডলি নেওয়া উচিত। আমি এক কোম্পানিকে জানাইছি, ওনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাকে, তো ওনারা বলেন যে ডাবল করে গাম লাগায় লাগান বা, এটা কোনো সলিউশন হইল না। এত বড় নামি দামি কোম্পানি, আপনারা এই ব্যাপারগুলো গুরুত্ব দেন। সাকিব জি ভাই, তাহলে কাজ বন্ধ রাখো। জি ভাই, যেহেতু মালের পরিবর্তন না হবো, কাজ বন্ধ রাখাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে সর্বোপরি দোষটা কিন্তু আমারই হবে, আমার কাজের ক্ষতি হবে। জি ভাই, তো কখনো সেটা চাবো না। আমার বাড়িওয়ালা টাকা দিয়ে কিনছে, এগুলো মাংনে আনি। দেখেন ভাই, গান দিছি তখন পরে তো সম্ভব না, এই যে একলাই বের হয়ে যেতেছে, কোনো প্রেশারও দেওয়া লাগতেছে না, একাই বের হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে।